স্ক্রিনে দেখানো ভাস্কর্যটি ভূমিষ্ঠ না হওয়া একটা বাচ্চার ভাস্কর্য মনে হলেও এটা আদৌ একটা ভাস্কর্য নয়। এখানে লুকিয়ে আছে একটা বাবার স্বপ্ন ভাঙ্গা। রাস্তার পাশে এই ভাস্কর্যটি একজন বাবা খোদাই করে বানিয়েছিলেন, যিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারিয়েছিলেন একটা মাতাল চালকের কাছ থেকে। কাজ শেষে তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফিরছিলেন বাসায়। ঠিক তখন এক মাতাল চালক এবড়োথেবড়োভাবে গাড়ি চালিয়ে তার অন্তঃসত্ত্বার স্ত্রীর উপর গাড়ি চালিয়ে দেয় এবং ঘটনাস্থলে সেখানে মারা যায় তার স্ত্রী এবং ভূমিষ্ঠ না হওয়া বাচ্চা। তিনি ভূমিষ্ঠ না হওয়া বাচ্চাটার স্মৃতির স্বরূপ এখানে একটা ভাস্কর্য বানিয়ে রাখেন এবং সবাইকে বোঝান যে এই জায়গায় তার স্ত্রী এবং ভূমিষ্ঠ না হওয়া বাচ্চাটিকে হারিয়েছেন এবং সেই সাথে হারিয়েছেন তার স্বপ্ন।